আজ আঠাশ এপ্রিল দু সাল বুধবার শুভ সকাল পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে জোরদার বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কিছু কিছু জায়গায় প্রচন্ড ঝড় বৃষ্টির পূর্বাভাসের কথা উঠে আসছে আবহাওয়ার আপডেটে কিছুটা পরিবর্তন এলেও ঝড় বৃষ্টি যে আসতে চলেছে এখনো পর্যন্ত কিন্তু সেই আপডেটই রয়েছে কোন কোন জায়গায় বেশি বৃষ্টির সম্ভাবনা ঝড়টা বেশি হতে পারে সেটাই আপনাদের জানাবো এছাড়া আজকে রয়েছে বুধবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই চার দিন প্রত্যেকটা জেলায় কেমন আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের জানিয়ে দেব এর সঙ্গে বাংলাদেশে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে এবং আগামী দুই তিন দিন কোথায় কেমন আবহাওয়া থাকবে সেটাও আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করব আবহাওয়ার বিস্তারিত খবরগুলো জানানোর জন্য হয়তো বা ভিডিওটা অনেক সময় বড় হয়ে যাচ্ছে তাই পুরো ভিডিওটা দেখতে হবে এমন কোনো কথা নেই আপনারা যে এলাকার বাসিন্দা সেই অংশটুকুই শুধু দেখে নেবেন প্রথমেই রয়েছে উত্তরবঙ্গ তারপর দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের এরপর রয়েছে ভারতবর্ষের আবহাওয়াটা কোথায় কেমন রয়েছে কি আসছে কি আসতে পারে সবশেষে রয়েছে বাংলাদেশের আবহাওয়া প্রথমেই উত্তরবঙ্গের যে আবহাওয়ার আপডেট উঠে আসছে তাতে আজকে দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহারে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এর সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার এবং কালিম্পং হালকা বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কোনো কোনো জায়গায় হতে পারে এমনটা খবর রয়েছে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে সেভাবে আজকে কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই মেঘলাকাশ ঝোড়ো হাওয়া বইতে পারে তবে শুকনো আবহাওয়া থাকবে এমনটা জানানো হয়েছে আগামীকাল রয়েছে বৃহস্পতিবার অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন উত্তরবঙ্গের জায়গাগুলোর কোন কোন জায়গায় জোরদার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে হালকা থেকে মাঝারি কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে তবে দার্জিলিং এবং কালিম্পং রয়েছে কমলা সতর্কতা অর্থাৎ এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে আগামী শুক্রবার রয়েছে পাঁচ জেলাতে ভেরি লাইকলি বলা হচ্ছে অর্থাৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড বেশি রয়েছে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এছাড়া দুই দিনাজপুর এবং মালদাতে হালকা মাঝারি নয় হালকা বজ্রবিদ্যুৎসব বৃষ্টি হবে এমনটাই পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর শনিবারে রয়েছে প্রত্যেকটা জেলাতে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির পূর্বাভাস অর্থাৎ এটা জানা যাচ্ছে যে বৃহস্পতিবার ও শুক্রবার এবং শনিবার এই তিন দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলোর জায়গায় দু এক হতে পারে তবে গর্বর্তাভাবে বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদিও বৃহস্পতিবার প্রত্যেকটা জেলাতে রয়েছে কমলা সতর্কতা তবে শুক্রবার এবং শনিবার প্রত্যেকটা জেলাতে হালকা মাঝারি বৃষ্টির উল্লেখ করা হলো হলুদ সতর্কতা জারি রয়েছে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এছাড়া আজকে তাপমাত্রা যে খবর রয়েছে তাতে এটা দেখতে পাওয়া যাচ্ছে সতেরো থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকছে সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে গড় করলে যেটা দেখা যাচ্ছে ২৬ থেকে আটত্রিশ বা উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাই উত্তরবঙ্গের জেলাগুলোতেও গরম বেশ ভালো রকম আজকে থাকার সম্ভাবনা রয়েছে যদিও ঝড় বৃষ্টি এসে কিছুটা স্বস্তি দিতে পারে এমনটাই খবর রয়েছে সুতরাং বুঝতেই পারলেন যে আজকে বুধবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে কেমন ঝড় বৃষ্টির পরিস্থিতি থাকছে এবার আমরা চলে আসছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবহাওয়াটা আজকে এবং শনিবার পর্যন্ত কেমন থাকতে পারে আজকে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে মূলত পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদিয়া মুর্শিদাবাদ এই পাঁচটি জেলাতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে তবে বৃহস্পতিবার শুক্রবার শনিবার যে এখনো পর্যন্ত আপডেট এসেছে তাতে বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে অর্থাৎ যে দাবাদহের মতন গরম পরিস্থিতি চলছে সেই গরমের পরিস্থিতি থেকে আমরা কিছুটা হলেও মুক্ত হতে পারবো এর সঙ্গে কাল বৈশাখী যদি ঝড় বৃষ্টির তীব্রতা বেশি হয় তাহলে কৃষির পক্ষে কিন্তু জিনিসটা খুবই খারাপ হবে কারণ এই সময় ধান তোলার মরশুম চলছে তাই কৃষক বন্ধুদের কাছে আবেদন যে আপনারা সরকারি আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটগুলো ফলো করুন এবং শুক্রবার থেকে যে একটা ঝড় বৃষ্টি আসতে চলেছে যার জন্য আপনারা এখন থেকে কিছুটা হলেও যতটা সম্ভব কাজটা গুছিয়ে নেবার চেষ্টা করুন এবার চলে আসছি যে বৃহস্পতিবার কোন কোন জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত এই আপডেট রয়েছে বীরভূম জেলা জেলা মুর্শিদাবাদ জেলা পূর্ব মেদিনীপুর জেলা জেলা এছাড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা এই ছয়টি জেলাতে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত এই আপডেট রয়েছে এর সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবারও খবর রয়েছে শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে কারণ জানা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম এছাড়া রয়েছে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে হালকা থেকে মাঝারি কোনো কোনো জায়গায় জোরদার একটু ঝড় বৃষ্টি হতে পারে এমনটাই খবর রয়েছে তবে তুলনামূলকভাবে যে জায়গাগুলো একটু কম ঝড় বৃষ্টি হতে পারে সেই জেলাগুলোর নাম হচ্ছে অর্থাৎ শুক্রবারের কথা আমি বলছি কলকাতা হাওড়া হুগলি নদিয়া চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর এটা জানাচ্ছেন আইএমডি কলকাতা অর্থাৎ যাকে আমরা চিনি আলিপুর হাওয়া অফিস হিসাবে এছাড়া শনিবার রয়েছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি কোথায় হতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান প্রত্যেকটা জেলাতে বলা হয়েছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কোন কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই যে পঞ্চাশ কিলোমিটার ঘন্টায় গতিবেগে ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে এর গতিবেগ বেশিও হতে পারে কোন কোন জায়গায় কম হতে পারে একটা আনুমানিক হিসাবে বলা হয় যে এই এইরকম গড়ে এরকম পরিস্থিতি হতে পারে ঝড় বৃষ্টির সেই হিসাবেই আপডেট এবং সেই হিসাবেই সেই আপডেট আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করছি এর সঙ্গে আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তাতে এটা দেখতে পাওয়া যাচ্ছে যে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকছে

যে এই যে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে তার শক্তি খুব একটা নয় তবে এর জন্য বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় রয়েছে জম্মু কাশ্মীর থেকে উত্তরাখণ্ড উঁচু জায়গাগুলোতে হালকা তুষারপাত হতে পারে এবং আগামী দিনে অর্থাৎ আগামী দুই দিন এই রকম পরিস্থিতি থাকতে পারে তবে এর সঙ্গে জানা যাচ্ছে যে বিহার এবং ঝাড়খণ্ড সংলগ্ন একটি অক্ষরেখার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার এবং ঝাড়খণ্ডে বৃষ্টি হতে পারে আগামীকাল থেকে উড়িষ্যাতে বৃষ্টি আজ থেকেই চলছে এবং আগামী কয়েকদিন চলতে পারে তবে সিকিম এবং উত্তরবঙ্গে প্রচণ্ড ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি চলবে আগামী কয়েকদিন এটা জানা যাচ্ছে এর সঙ্গে আরও খবর রয়েছে যে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে থেকে কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন চলতে পারে বৃষ্টি এছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছত্তিশগড় বিদর্ভ মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া উপকূলীয় অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু রায়ালসীমা এবং কর্ণাটকে বৃষ্টি হতে পারে তবে আজকে ত্রিপুরার যে আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে প্রচন্ড গরম থাকবে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এর সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন বৃষ্টি চলতে পারে এটা খবর রয়েছে আজকে তাপপ্রবাহ থাকতে পারে আসাম মেঘালয় এবং ত্রিপুরাতে এটা জানানো হয়েছে অন্যদিকে বাংলাদেশের আবহাওয়াতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে একদিকে রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা সম্ভাবনা অন্যদিকে রয়েছে রয়েছে বৃষ্টির বৃষ্টির সতর্কতা আজকে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় ঝোড় হাওয়া বইতে পারে প্রচণ্ডভাবে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এছাড়া কুমিল্লা কুষ্টিয়া এই সমস্ত জায়গাগুলো তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা মাঝারি ধরনের তাপপ্রবাহ আজকে বয়ে যেতে পারে ঢাকা বিভাগ সিলেট বিভাগ রংপুর বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় সঙ্গে যে এলাকাগুলোতে বয়ে যাবার সম্ভাবনা রয়েছে সেই এলাকাগুলোর নাম হচ্ছে সীতাকুণ্ড হাতিয়া রাঙামাটি ফেনি রাজশাহী পাবনা এই সমস্ত জায়গাগুলোর ওপর দিয়ে একটা মাঝারি ধরনের প্রচন্ড গরমের পরিস্থিতি বা লু যেটাকে বলা হয় একটা তাপপ্রবাহ বয়ে যাবার প্রবণতা বা দেখতে পাওয়া যাবার সম্ভাবনা রয়েছে এছাড়া আজকে যেমন বৃষ্টির সম্ভাবনা এই সমস্ত জায়গাগুলোতে রয়েছে আগামী কয়েকদিন বৃষ্টি চলতে পারে তার আগে জানিয়ে দিয়ে আজকে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সর্বনিম্ন সারা দেশ জুড়ে গড় করলে সর্বোচ্চ থাকতে পারে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এমনটাই খবর রয়েছে আগামীকালও রয়েছে বৃষ্টির সম্ভাবনা মূলত উত্তর বিভাগের জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা রাজশাহী বিভাগে একটু বেশি রয়েছে অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার শুক্রবার রয়েছে উত্তর বিভাগের জায়গাগুলোতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তবে উত্তর বিভাগের পাশাপাশি সারা দেশ জুড়ে অন্যান্য বিভাগের জায়গাগুলো যেমন রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সর্বত্রই একটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবারে সারা দেশ জুড়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে অনলাইন সিস্টেম থেকে তাহলে এটাই খবর রয়েছে আজকে বিক্ষিপ্ত বৃষ্টি হলো বুধবার বৃহস্পতিবার তবে শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এবং সারা দেশ জুড়ে শুক্রবার শনিবার বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস বা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আবহাওয়া সংক্রান্ত সমস্ত খবর জানার জন্য এবং নিজেকে আপডেট রাখার জন্য খবর সন্ধান চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং